शॉर्ट आंसर 3 पार्ट 8 होगी। শর্ট অ্যান্সার 3 পার্ট 8 অবধি। আচ্ছা আচ্ছা, কারু আটকেছে কিছু এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার এসবে কিছু আটকেছে? না স্যার, না স্যার। সবাই করেছে তো বাড়িতে? কোনো হ্যাঁ আটকা কিছু ডাউট হলে ধরো কয়েকজন না বললো, হতেই পারে অন্য কারু আটকেছে, তোমরা বলবে কিন্তু, যে ও না বললো মানে তুমি চুপ করে গেলে, বা তুমি ভাবলে যে আমি বলবো তখন ও ভাববে যে আমার আটকালো, এরকম ভাবনার কোনো কারণ নেই, এরকম একদম ভাবনা থাকবে না, ওই ভাবনাগুলোকে দূর করে দেবে। তোমার যদি আটকে থাকে তুমি অঙ্ক করতে গিয়ে সেটা বলো উইদাউট হেজিটেশন, কারুর কোনো অঙ্ক আটকেছে 3 পার্ট 8 এর আগে পর্যন্ত বলতে পারো। আটকায়নি তো? তাহলে আমরা এগিয়ে যাই। আচ্ছা, শর্ট অ্যান্সারের আমরা যদি করি, তিনের পার্ট 11 করো তো, 3 পার্ট 11 টেকিং মেজর অ্যান্ড মাইনর অ্যাক্সিস অ্যাজ এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস রেসপেক্টিভলি। তাহলে মেজর যদি এক্স অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরলে করো ইকুয়েশন। ইকুয়েশন অফ ইলিপস বি আমরা ধরবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা কোনটা বুঝি? 3 পার্ট 11 লেংথ অফ ল্যাটাস রেক্টাম, লেংথ অফ ল্যাটাস রেক্টাম কত? 2b² / a, সেটা দেয়া আছে 18/5, তাহলে 9, মানে b² ইকুয়াল টু 9a/5, অ্যান্ড দ্য কোঅর্ডিনেটস অফ 1 ফোসাই, কোঅর্ডিনেটস অফ 1 ফোসাই বা 1 ফোকাস সরি, সেটা হলো ae0, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 4,0। তার মানে ae মানে হলো 4, ঠিক আছে? এখান থেকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার স্কোয়ার হলো 16, স্কোয়ার মানে হচ্ছে 1 - b² / a² হলো 16, তাই তো নাকি? সেখান থেকে আমরা পেতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো 16। এবার যদি আমি বি স্কোয়ারের জায়গায় ভ্যালু বসিয়ে দিই, বি স্কোয়ার মানে 9a/5 হচ্ছে 16, 5a² - 9a - 80 = 0। ফ্যাক্টরাইজ করো, করে বলো a এর ভ্যালুটা কত এলো। ২৫ আর ১৬ নাকি? -25 + 16 না কি গো? হ্যাঁ স্যার, এর ভ্যালু 25 - 16, সিন্স এ কান্ট বি নেগেটিভ, এর ভ্যালু তার মানে 25। এর ভ্যালু 25 হলে বি স্কোয়ার কত হবে? 9 × 25/5 মানে হচ্ছে 45, বি স্কোয়ার হলো 45। ঠিক লিখলাম তো নাকি গো? দেখো তো, না এ বোধ হয় 5 হবে নাকি বলতো? এ 5, 5 আর -16 হবে তো। হ্যাঁ 5 হবে, সরি 5 হবে না, এ 5 তো না, ঠিক না, 5 নয় কত হচ্ছে গো? এটা দেখো তো, এর ভ্যালু কত আসছে? 5 মনে হয়।
এর ভ্যালু 5 হচ্ছে, তো এ যদি 5 হয় তাহলে বি স্কোয়ার হবে 9 ইনটু 5 বাই 5, মানে বি স্কোয়ার হলো 9, তাহলে বি হবে 3, এ 5 বি 3, তাহলে ইকুয়েশন হলো এক্স স্কোয়ার বাই 25 ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। হ্যাঁ ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা 4 এর 2 করো তো, 1 3 and 4 মাইনাস 1 আর 2 ফোসাই অফ অ্যান ইলিপস হুজ ইসেন্ট্রিসিটি ইজ 1/4, ফাইন্ড দা লেন্থ অফ মেজর অ্যাক্সিস, করো তো 4 এর 2। এইটা সবাই বুঝতে পেরেছো? 3 এর 11টা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, করো 4 এর পার্ট 2 করো। চারের পার্ট 2, 2 ফোসাই আর 1,3 অ্যান্ড 4,-1। ইসেন্ট্রিসিটি ই হলো 1/4। আচ্ছা ডিস্টেন্স বিটুইন 2 ফোসাই কত হয়? 2a। 2a, তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স ফর্মুলা করব, 1 - 4 হোল স্কোয়ার 3 + 1 এর হোল স্কোয়ার, তাহলে 2a ইন্টু 1/4, এখানে হলো 9 + 16 মানে 5, a হলো 10 নাকি? তাহলে লেন্থ অফ মেজর অ্যাক্সিস হয়ে গেল 20, লেন্থ অফ মেজর অ্যাক্সিস 2a মানে 20 ইউনিট, ঠিক তো? আচ্ছা এবার করো তো, নাইনের পার্ট টু করো, ফাইন্ড দা ইকুয়েশন অফ দা হিলিস হুজ মেজর অ্যাক্সিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস অ্যান্ড সেন্টার ইজ -2,1, লেংথ অফ মেজর অ্যাক্সিস 2√3 অ্যান্ড কোঅর্ডিনেটস অফ ফোসাই আর -1,1 অ্যান্ড -3,1, করো তো। নাইনের পার্ট টু, করছো সবাই? হ্যাঁ স্যার। 9 এর পার্ট 2, তাহলে ইলিপসটা এরকম ধরনের, -2,1 এটা হলো সেন্টার, -2,1, তো এরকম ধরনের ইলিপসটা আর কি।
ঠিক আছে। Length of major axis 2a, 2 root 3. কোন স্টেপস কাটার বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবে, এ হলো রুট থ্রি তাই তো? অ্যান্ড দ্য কোঅর্ডিনেটস অফ ফোসাই, দুটো ফোসাইয়ের কোঅর্ডিনেট দেয়া আছে, -1, 1 আর -3, 1। তাহলে বলো তো বি বার করতে গেলে আমরা কি করব? -1, 1 আর এটা হচ্ছে -3, 1, এটা হচ্ছে -1, 1, এস এস ড্যাশ। আচ্ছা বলো তো আমরা বি বার করতে গেলে কি করব? কত এটা মুখে মুখে বার করতে পারবো, এটা -3 ইউনিট, এটা -1 ইউনিট, তাহলে কত ইউনিট হলো? কত ইউনিট হলো? 2 নাকি? 2 2 2 কেটে গেল। এর ভ্যালু যদি বসিয়ে দিই, আচ্ছা এটা পরে বসাবো, আমরা ওই স্কোয়ার করে দেবে সবসময়। স্কোয়ার স্কোয়ার হলো 1, স্কোয়ার মানে হচ্ছে 1 - b² / a² হলো 1, তার মানে a² - b² হলো 1, a² হলো 3 - b² 1, তাহলে b² হলো 2, b² হলো 2। তার মানে ইকুয়েশনটা কি দাঁড়ালো? ইকুয়েশনটা কিন্তু খেয়াল রাখবে আমাদের অ্যাক্সিসের প্যারালাল হয়ে গেছে, অ্যাক্সিসের প্যারালাল হয়ে গেছে, তার মানে আমরা ধরবো x - α² / a² + y - β² / b² = 1, কি তাই তো নাকি? খুব ইজি, তুমি যদি থিওরিটা বুঝে যাও দেখবে এগুলো একদম খুবই সোজা অঙ্ক। হ্যাঁ এগুলো কিন্তু খুবই সোজা অঙ্ক। বলো বুঝতে অসুবিধা হচ্ছে হলে জিজ্ঞেস করো। হ্যাঁ সবাই বুঝতে পেরেছো? চোদ্দটা করো তো। Prove that SP plus S dash P equal to 20 for the ellipse x square by 100 plus y square by 36 equal to 1. S and S dash are the two foci of the ellipse and P is any point on the ellipse. করো তো। আমরা তো SP plus S dash P equal to 2A সেটা অলরেডি প্রুভ করে ফেলেছি, তো এখানে ওই ইলিশটার জন্য প্রুফ করতে বলেছে, করার চেষ্টা করো তো। কাউন্সিল স্যাম্পল কোশ্চেন 13, করো সাম নাম্বার 14।
করছো? এক্স স্কোয়ার বাই 100 ওয়াই স্কোয়ার বাই 36 ইকুয়াল টু 1 কম্পেয়ারিং উইথ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এ হলো 10, বি হলো 6। ই হচ্ছে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার 36 বাই 100, তার মানে 64, 8 বাই 10, 4 বাই 5। ফোসাই এস, ফোসাই হলো এস আর এস ড্যাশ, এই 0, 10 ইন্টু 4 বাই 5 কমা 0, আর এস ড্যাশ হলো 10 মাইনাস এই 0, এস হলো 8 কমা 0, এস ড্যাশ হলো মাইনাস 8 কমা 0। আমরা ওই লোকাসের ওই ধরেও করতে পারি, আবার প্যারামেট্রিক ধরেও করতে পারি। তোমরা কি করছো? কেউ করেছো? করছো যেভাবে আমি বুঝিয়েছি ওইভাবেও করতে পারি, আবার পিটাকে এ কস থিটা বিটা বি সাইন থিটা ধরেও করতে পারি, তাহলেও আসবে। তাতে একটু বড় হবে আর কি, ঠিক আছে? আর না হলে ওই যে যেটা আমি সেই হয়ে গেছে লোকাসের ডেফিনেশন যেটা বলেছি সেটা দিয়েও করতে পারি আর কি, সেটা দিয়ে মনে হচ্ছে সুবিধা হবে। এই মাইনাস এক্স কিভাবে করেছো আঙ্গিক? আঙ্গিক কিভাবে করেছো? পি কি এক্স ওয়াই ধরেছো না? না স্যার, আমি প্যারামেট্রিক ইউজ করিনি স্যার। না না, তুমি কি পিটাকে এমনি এক্স ওয়াই ধরেছো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। করে ডিস্টেন্স ফর্মুলা অ্যাপ্লাই করেছো নাকি? একদম স্যার, হ্যাঁ স্যার। তাতেও আসবে, একটু বড় হবে আর কি। করে ওই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে রিপ্লেস করে দিয়েছো ইকুয়েশন থেকে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তা তো হবে, আর সোজা হবে হচ্ছে যেভাবে আমি দেখিয়েছিলাম আর কি। ওই যেটা এই মাইনাস এক্স, ওই মানে লোকাসের ডেফিনেশন বুঝলে, করে লাস্টে 2a চলে আসবে, আর a এর ভ্যালু তো এখানে 10, 2 × 10 = 20 হয়ে যাবে, সেটাতে সবচেয়ে সোজা হবে দেখান। ঠিক আছে, আমি দুভাবে দেখিয়ে দিচ্ছি। আমরা যেহেতু এটা লিখে ফেলেছি পি এক্স ওয়াই বি এ পয়েন্ট অন দ্য ইলিপস, এস পি প্লাস এস ড্যাশ পি ইকুয়াল টু 20। আমরা ডিস্টেন্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, এক্স মাইনাস 8 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস 8 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো 20। এ পর্যন্ত লেখা হয়েছে সবার? বুঝতে পারছ তো নিশ্চয়ই, সিম্পল ডিস্টেন্স ফর্মুলা আমরা কলেজ করেছি। একটা রুটকে ডান দিকে নিয়ে চলে যাবে, হ্যাঁ, একটাকে, দুটো রুট থাকলে সব সময় একটাকে ডান দিকে নিয়ে চলে যেতে হয়, 20টাকে বাঁদিকে নিয়ে চলে এসো, এরকম লিখে নাও, বোথ সাইডকে স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে এটা হবে এক্স মাইনাস 8 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর
ডান দিকে হয়ে গেল x প্লাস 8 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার, y স্কয়ার কেটে গেল, আর এখানে আমরা লিখব মাইনাস 40 ইন্টু রুট ওভার, এটাকে এক কাছে নিয়ে নাও, আর ওদিকে হবে x প্লাস 8 এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 8 এর হোল স্কোয়ার মাইনাস 400 বলে, নাকি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার কি হয় 4ab, 4 ইন্টু x ইন্টু 8 মাইনাস 400, চার গুলো দিয়ে যদি কেটে দিই এটা 100 হয়ে গেল, এটা 4 10 40 হয়ে গেল, এবার যদি আমি স্কোয়ার করে দিই 10টা 100 হয়ে যাবে, ভেতরে পড়ে থাকবে x মাইনাস, দেখো তো ঠিক ক্যালকুলেশন করছি কি না, 8x মাইনাস 10 এর হোল স্কোয়ার, দেখো তো ঠিক লেখাটা হলো কি না, হ্যাঁ স্যার, ও আমরা তো 20টা প্রুফ করবো না, দেখ বাবা কি করলাম, ওটা তো আপনি আগে করিয়েছিলেন, হ্যাঁ না না 20টা তো আমাকে প্রুফ করতে হবে, আমি যে 20টা তো নিয়ে নিয়েছি, খেয়াল করিনি গো, আমি ওই এইটা ভাবতে ভাবতে, আরে 20 তো আমাদের প্রুফ করতে হবে, হ্যাঁ স্যার মানে ওই ফরম্যাটে একটা মানে করিয়েছিলেন মানে দেখানোর সময়, হ্যাঁ ওটাকে তো আমি ওইভাবে করে দেবো, আমি পরে আগে আমি এটা লিখে ফেলেছি করি, হ্যাঁ স্যার হ্যাঁ এটাকে 20 প্রুফ করতে হবে তো, না sp প্লাস s ড্যাশ p 20, এটাকে ইয়ে করো ছবি ধরে করো, এতে খুব বড় হবে, আমরা না ওই ইয়ে করব, ওই যেটা আমি যেভাবে করে দিয়েছিলাম সেভাবেই করো, s আর s ড্যাশ, s এর কোঅর্ডিনেট কত পেয়েছো 8,0, এটা হলো মাইনাস 8,0, তাই তো, আচ্ছা p ধরে নাও x y একটা পয়েন্ট, পিএম আমরা কি লিখি, আচ্ছা ই তো ইটা আমরা বার করে নিই, যদি এসপি ইকুয়াল টু কি লিখতে পারি, ই ইন্টু পিএম তো নাকি গো, হ্যালো এসপি ইজ ইকুয়াল টু ই ইন্টু পিএম তো, এখানটা করি এই লেংথটা হচ্ছে এক্স, আচ্ছা এই লেংথটা হলো এ বাই ই, এখানে এ মানে কত জানো, আমি লিখেছি 10 না 10 বাই ই রেখে দিলাম, তাহলে এখানে হলো ই ইন্টু পিএমটা হবে কত, না 10 বাই ই মাইনাস এক্স, মানে হলো 10 মাইনাস ই এক্স, ঠিক আছে এটা হলো এসপি, এবার এস ড্যাশ পি কত হবে, এর রেসপেক্টে এইটা যদি ফোকাস হয় তার করেসপন্ডিং ডিরেক্ট্রিস হচ্ছে এইটা পিএন, দেখো এতে কত সহজে হয়ে যাবে, কোনো ক্যালকুলেশন করতে হবে না, এস ড্যাশ পি হলো ই ইন্টু পিএন, ই ইন্টু পিএনটা কত, না এই লেংথটা হচ্ছে 10 বাই ই, তাহলে পিএন মানে হলো 10 বাই ই প্লাস এক্স, এক্স প্লাস 10 বাই ই মানে হলো ই এক্স প্লাস 10, এবার যদি আমি এসপি প্লাস এস, তাহলে ওই ডিস্টেন্স ফিস্টেন্স লিখতে হবে না কিছু, বুঝলে ওটা বাদ দিয়ে দেখো, যোগফলও হয়ে যাবে, এটা এটা খুব তাড়াতাড়ি হবে, হ্যাঁ এইভাবে করো, এক্স প্লাস 10 কেটে গেল, দ্যাট ইজ 20 প্রুফড, বুঝলে ডিস্টেন্স দিয়ে করো না, ডিস্টেন্সটা কেটে দাও, এইটা আমি কিন্তু করিয়েছিলাম মনে পড়ছে, আমি এই দিয়ে করেছিলাম, হ্যাঁ জেনারেলি করিয়েছিলাম, তাহলে তোমরা শুধু কি করবে, ওই প্রথমে এক্স স্কোয়ার বাই 100 ওয়াই স্কোয়ার বাই 36 1, সেখানে কম্পেয়ারিং বলে লিখে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1, এ হলো 10 বি হলো 6, ব্যাস ওই পর্যন্ত লিখে ছেড়ে দাও, তারপরটা কেটে দাও, রুট ফুট গুলো আর করতে না, 80 ওটাও লিখে দিতে পারো দরকার নেই, যদিও আমাদের আমাদের এই 80 মাইনাস 80 বার করাও দরকার নেই, আর ওই ডিস্টেন্স রেখাগুলো কেটে দেবে, হ্যাঁ
কি গো সবাই বুঝতে পারছো তো নাকি কি বললাম? ফলো করতে পারছো যেটা বললাম? হ্যাঁ স্যার। আত্রেয়ী, সাধ্বী, দেবদীপ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো তো কি বললাম? হ্যাঁ স্যার। আত্রেয়ী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি শুনছি। আমার আজকে শরীরটা পুরো ভালো নেই স্যার, আমারও জ্বর জ্বর এসছে। এই রে, আচ্ছা তুমি লিখেছো যেটা বললাম, লিখে নিয়েছো? আমি লিখে নিচ্ছি সবকিছু। শরীর খুব খারাপ করলে রেস্ট নাও, আর কি করবে। আচ্ছা এবার করো তো, টোয়েন্টি ওয়ানেরটা করো। ইফ দ্য ইসেন্ট্রিক অ্যাঙ্গেল অফ দ্য টু পয়েন্টস অন দ্য ইলিপস আর θ1 অ্যান্ড θ2, দেন প্রুভ দ্যাট কর্ড পাসিং থ্রু দিস টু পয়েন্টস আর এক্স বাই এ কস θ1 প্লাস θ2 বাই টু, ওয়াই বাই বি সাইন θ1 প্লাস θ2 বাই টু ইকুয়াল টু কস θ1 মাইনাস θ2 বাই টু। টোয়েন্টি ওয়ানেরটা করো। স্যার কোন অঙ্কটা করতে বললেন? 21 ঋতুশ্রী, আগের অঙ্কটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অভিনব, দেবাঙ্গ, দেবোত্তম, সারা মন্ডল বুঝেছো? সারা সারা মন্ডল বুঝেছো? আগের অঙ্কটা? হ্যাঁ স্যার। আচ্ছা 21 ইসেন্ট্রিক অ্যাঙ্গেল টু পয়েন্টস অন দ্য ইলিপস এত এত θ1 এন্ড θ2, কট পাসিং থ্রু দিস টু পয়েন্ট, তাহলে আমাদের বল লেট পি θ1 এন্ড কিউ θ2 আর দ্য টু পয়েন্টস, এরকম ইসেন্ট্রিক অ্যাঙ্গেল কিন্তু ব্র্যাকেট দিয়েও লেখা হয় আর কি, θ2 আর দ্য টু পয়েন্টস অন দ্য ইলিপস। তাহলে পি এর কোঅর্ডিনেট কত হবে? এ কস θ1, বি সাইন θ1, অ্যান্ড কিউ এর কোঅর্ডিনেট হয়ে গেল এ কস θ2, বি সাইন θ2, তাই তো? তাহলে আমি লিখবো ইকুয়েশন অফ কোড পি কিউ। y মাইনাস y1 m, দুটোর মধ্যে স্লোপ বার করব, y2, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে, y2 মাইনাস y1, দুটো পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকলে আমরা স্লোপ বার করি, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, আর এখানে হলো x মাইনাস x1, কি লিখতে পারি নাকি? লিখতে পারি তো? হ্যালো, দিস ইজ দ্য ইকুয়েশন অফ কর্ড। এবার এটাকে আমরা সিম্পলিফাই করতে হবে, ওয়াই মাইনাস
साइन सी माइनस साइन डी फॉर्मूला की टू कॉस सी प्लस डी बाई टू इंटू साइन सी माइनस डी बाई टू और एखे कॉस सी माइनस कॉस डी टू साइन सी प्लस डि बाई टू इंटू साइन डी माइनस सी बाई टू और एखे एक्स माइनस ए कॉस थीटा वन দুই দুই কেটে গেল এখন সাইন থিটা টু মাইনাস থিটা ওয়ান আর থিটা ওয়ান মাইনাস কেটে যাবে শুধু একটা মাইনাস হয়ে যাবে তাই না আর ভিতরে মাইনাস কমন নিলে তাহলে এটাও থিটা ওয়ান মাইনাস থিটা টু হবে আর সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা তাই দুটো যখন কাটবো একটা বাইরে মাইনাস চলে আসবে কি তাই তো ঠিক আছে তো আচ্ছা এবার যেটা আমি করব প্রুফটাকে যদি ফলো করি আমরা এরকম করব এই এই মানে সাইন থিটা দিয়ে সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু দিয়ে মাল্টিপ্লাই করব আর বি দিয়ে ডিভাইড করব বুঝলে সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু দিয়ে উপরটা মুছছি উপরটা মুছলাম সবাই লিখছো তো আচ্ছা এই পর্যন্ত লেখো আগে অসুবিধা হলে বলবে যে স্যার বুঝতে পারছি না বা আমি তাড়াতাড়ি করে ফেলছি কিনা বলবে অসুবিধা হলে এ পর্যন্ত কারো যদি কোথাও অসুবিধা দুটো পয়েন্টের কোঅর্ডিনেট থাকলে তার ইকুয়েশন আমরা লিখি আর কি হয়েছে এবার দেখো এখান থেকে করি সাইন এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম আর বি দিয়ে ডিভাইড করছি তাহলে ওয়াই বাই বি সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু এই হলো ঠিক আছে আর বি দিয়ে বাংলা বিটা কেটে গেল এখানে হলো মাইনাস সাইন থিটা ওয়ান ইন্টু সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু আর ডান দিকে দেখছে কি থাকছে মাইনাস এক্স বাই এ আর পড়ে থাকছে কস থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এ কেটে গেল কস থিটা ওয়ান ইন্টু কস থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু ঠিক এটা হবে তো এই মাইনাসটাকে বাঁদিকে নিয়ে চলে এসো তাহলে এক্স কস থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু y by b sin theta 1 plus theta 2 by 2 এবার দেখো এই মাইনাস থেকে ডান দিকে নিয়ে চলে যাবে ফর্মুলা পড়ে যাবে cos a cos b plus sin a sin b কি ফর্মুলা cos a minus b সেটা যদি সিম্পলিফাই করি তার মানে theta 1 minus theta 2 by 2 this is the equation of cot বুঝেছো কি গো ঠিক আছে তো হ্যালো
অর্থাৎ একটা ইলিপসের এরকম যদি একটা ইলিপস হয়, তার যে কোনো দুটো পয়েন্ট এরকম ধরো আছে, সে এরকম হতে পারে, যা খুশি হতে পারে, পি কিউ দুটো পয়েন্টের আমরা কোঅর্ডিনেট জানি, সেই পি কিউ কোঅর্ডিনেট ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। আর ইসেন্ট্রিক অ্যাঙ্গেলটা দেওয়া আছে আর কি, একটা থিটা ওয়ান, পি মনে করো থিটা ওয়ান আর কিউ মনে করো থিটা টু। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? হ্যালো স্যার, ক্লিয়ার বোর্ডটা বুঝলেন না? না না বুঝছি না। কেছো লেখা হয়েছে? হ্যালো, এটা কিন্তু, এটা কিন্তু কোডের ইকুয়েশন, বুঝলে? এটা একটা কোডের জেনারেল ইকুয়েশন। এখান থেকে আমরা কিন্তু আরেকটা জিনিস আইডিয়া পেতে পারি, দেখো এই কোডটাই ট্যানজেন্ট হয়ে যাবে কখন, যদি থিটা ওয়ান থিটা টু যদি একটাই পয়েন্ট হয়ে যায়, তাই না? তখন তো ট্যানজেন্ট হয়ে যাবে। তাহলে হোয়েন থিটা ওয়ান ইকুয়াল টু থিটা টু ইকুয়াল টু, যদি আমি থিটা ভাবি, দুটো যখন একটাই পয়েন্ট হয়ে গিয়ে থিটা হয়, তখন আমরা এই কোডটা তখন কি হয়ে যাবে, ট্যানজেন্ট হয়ে যাবে, না? ইকুয়েশন অফ ট্যানজেন্ট আমরা ইকুয়েশন পেয়ে যাব, অর্থাৎ থিটা ওয়ান থিটা টুর জায়গায় থিটা বসিয়ে দাও, তাহলে কি হবে ইকুয়েশনটা, এক্স বাই এ কস থিটা, ওয়াই বাই বি সাইন থিটা, আর এখানে কত হয়ে গেল, থিটা ওয়ান থিটা টু হলে কস জিরো, কস জিরোর ভ্যালু কত, ওয়ান। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট এ পয়েন্ট, বুঝলে? বুঝতে পারলে? এখান থেকে আমরা ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে পারি। হ্যাঁ, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল হলো থিটা, ঠিক আছে না? ক্যান উই ডু দ্যাট? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তো সুমেধা, সুস্মিত, স্বপ্নীল আমরা লিখতে পারি তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, 22 এরটা একটু মনে হচ্ছে এর গন্ডগোল আছে, ওই রিলেশনটা আসেন আসছে না, গতবারও করছিলাম, মনে হচ্ছে ইনকমপ্লিট ইনফরমেশন আছে, ওটা ভুল আছে আর কি। আচ্ছা তোমরা 24টা করো, সো দ্যাট দ্য লোকাস অফ দ্য মিডল পয়েন্টস অফ কর্ডস। শোনো, এই যে অঙ্কগুলো, যে এতগুলো তোমাদের স্কুলে হয়তো পরীক্ষায় পড়বে না, এগুলো কিন্তু একটু ভালো ভালো অঙ্ক আর কি, তাই এগুলো করিয়ে দিচ্ছে। 24 এরটা যেমন, ধর 21-এ হয়তো দেবে না স্কুলে, কিন্তু এইগুলো জেনে রাখা একটু দরকার আছে। তোমাদের দেবে ওই সিম্পল, ওই ফোকাস দেয়া আছে, এ দেয়া আছে, বা একটা ইকুয়েশন দিয়ে দিলো, তার থেকে বার করো, সেগুলো আমরা করবো লং অ্যান্সারেও। 24-এরটা করো, সো দ্যাট দ্য লোকাস অফ দ্য মিডল পয়েন্টস অফ দ্য কর্ডস অফ দ্য ইলিপস এত, ড্রন থ্রু দ্য এক্সট্রিমিটি অফ দ্য মাইনর অ্যাক্সিস ইজ এত। করো তো দেখি, সাম নাম্বার 24।
করছো? আচ্ছা, লোকাস যখনই কোনো অঙ্ক থাকবে চেষ্টা করবে প্যারামেট্রিক ধরে করতে, সো দ্যাট দ্য লোকাস অফ দ্য মিডল পয়েন্টস অফ দ্য কর্ডস অফ দ্য ইলিপস এত ড্রন টু দ্য এক্সট্রিমিটি অফ দ্য মাইনর অ্যাক্সিস। তাহলে ইকুয়েশন অফ ইলিপস সেটা দেয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, যেটা দেওয়ার দরকার ছিল এ গ্রেটার দেন বি বলে দেওয়ার দরকার ছিল, তাই আমরা ছবিটা আঁকবো। ইলিপসের ক্ষেত্রে কোনটা বড় ছোট সেটা কিন্তু বলাটা খুব গুরুত্বপূর্ণ আর কি, হ্যাঁ সেটা বলে দেয়া উচিত, কারণ আমাদের এখানে বলেছে মিডল পয়েন্টস অফ দ্য কর্ডস, মিডল পয়েন্ট অফ দ্য কর্ডস অফ দ্য ইলিপস ড্রন টু দ্য এক্সট্রিমিটি অফ দ্য মাইনর অ্যাক্সিস। Locus of the middle points of chords drawn, middle points of the chords of the ellipse eto, drawn to the extremity of the minor axis eto. Minor axis দিয়ে যতগুলো chord আঁকা যায়, কতগুলো chord আঁকা যেতে পারে? Minor axis তো এই এই দুটো extremity নাকি B আর B dash, তাই না? কি কো? হ্যাঁ মনে করো এই এটা হচ্ছে জিরো বি, এরকম একটা কর্ড হলো, কর্ড হলো এটা হলো আদার এক্সট্রিম পয়েন্ট, এই এর কোঅর্ডিনেটটা আমরা ধরে নিলাম প্যারামেট্রিক এ কস থিটা বি সাইন থিটা, এদের মিড পয়েন্ট সেটা আমরা, আচ্ছা এটা যেমন বিটা এরকম হতে পারে আবার এরকমও তো হতে পারে, জিরো মাইনাস বিও হতে পারে তাই না, তখনও তাহলে মিড পয়েন্টটা এরকম ধরো হবে পিএইচ কে, পিএইচ কে যেমন এখানে হতে পারে এই জায়গাতেও হতে পারে তাই না। তাহলে আমরা ধরে নেব এইভাবে যে লেট এম এ কস থিটা বি সাইন থিটা বিধা এক্সট্রিমিটি অফ আদার এন্ড পয়েন্ট, রাজর্ষি হাজারি তোমরা সবাই অর্ণমণ্ডল যারা যারা আছো, আছো তো ক্লাসে সবাই, তারা কিন্তু জিজ্ঞেস করবে কোনো যদি বুঝতে অসুবিধে হয়, দেবকর্ণা আদিত্য গোয়েল আত্রেয়ী অপ্রিজ অর্ণব মণ্ডল নেই অলরেডি ক্লাসে, অভিনব দেবোত্তম ঈপ্সিতা বলবে অসুবিধে হলে, হ্যাঁ সবাইকে বলছি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না হলে ক্লিয়ার জিজ্ঞেস করবে। আদার এক্সট্রিম পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরে নিলাম, হ্যাঁ এবার লেট পিএইচ কে বিদা লেট পিএইচ কে বি দ্য মুভিং পয়েন্ট, যেটা হচ্ছে মিড পয়েন্ট আর কি, তাহলে এইচ কেটা কি হবে কিভাবে কম্পেয়ার করব এদের মিড পয়েন্ট, সে মিড পয়েন্টটা কিরকম হতে পারে, এক্স কোঅর্ডিনেট তো জিরো, তাহলে এ কস থিটা প্লাস জিরো বাই টু, কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা হবে বি সাইন থিটা প্লাস মাইনাস বি বাই টু, নাকি তাই তো নাকি গো, দুটোই তো হতে পারে নাকি গো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এ কস থিটা বাই টু আর এখানে হলো এরকম ভাবেই থাক বি ইন্টু, আচ্ছা এইভাবেই রাখি আর ভাঙবো না, ওপরটা মুছবো, এটা লিখে নাও তো ওপরটা মুছবো, হ্যাঁ এটা লেখা হয়ে গেলে বলবে। লেখা হয়েছে মুচি ছবিটা, সবার লেখা হয়েছে, তাহলে এখান থেকে আমরা লিখবো এ কস থিটা বাই টু মানে হলো এইচ, সেখান থেকে আমরা কস থিটা কি পাবো টু এইচ বাই এ, বি ইন্টু সাইন থিটা প্লাস মাইনাস ওয়ান বাই টু হলো কে, সেখান থেকে আমি পেতে পারি যে সাইন থিটা প্লাস মাইনাস ওয়ান হলো টু কে বাই বি, তার মানে সাইন থিটা হলো টু কে বাই বি প্লাস মাইনাস বা মাইনাস প্লাস একই করো ওয়ান হয়ে গেল, হ্যাঁ
এবার যদি আমরা এলিমিনেট করে নিই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান, তাহলে বসিয়ে দিলে ফোর এইচ এ স্কোয়ার বাই এ, এখানে হলো টু কে বাই বি মাইনাস প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, সিম্পলিফাই করলে ফোর এইচ এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ফোর কে স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস প্লাস টুয়াইস মানে ফোর কে বাই বি টু এ বি ইজ ইকাল টু, আচ্ছা প্লাস ওয়ান একটা ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, ওয়ান ওয়ান কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পেতে পারি এইচ এ স্কোয়ার বাই এ স্কোয়ার কে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস মাইনাস কে বাই বি, লিখবো লোকাস অফ পি এইচ কে। ঠিক আছে, তাহলে কি হবে যখন লোকাস লিখি আমরা কি লিখি, এইচ এর জায়গায় এক্স লিখি, কে এর জায়গায় ওয়াই লিখি, তো তাহলে প্লাস মাইনাস ওয়াই বাই বি। দেখো তো প্রুফটা এলো কিনা এবং বুঝতে পারলে কিনা, দেখো তো বুঝতে পেরেছো সবাই? আদিত্য গোয়েল, দেবাঙ্গ, হ্যাঁ স্যার বুঝেছি, ঋতশ্রী, প্রীতম, রাজর্ষী, হ্যাঁ স্যার বুঝেছি, প্রিয়াঙ্কা, বলবে একটু বলো, চুপ করে থেকো না বারবার বলছি, সাদা মন্ডল, সৃজা, হ্যাঁ স্যার। আচ্ছা এটা কিন্তু ভালোই অঙ্ক। আচ্ছা এবার লং অ্যান্সারে এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, একটা ইকুয়েশন থেকে সব বার করতে বলা, দেখবে স্কুলেও হয়তো করিয়েছে, হ্যাঁ এরকম অঙ্ক একটা পড়বে। তাহলে একের আমরা করি, একের বি এর অঙ্কটা করো, লং অ্যান্সার একের বি শুরু করে দাও, লং অ্যান্সার একের বি। স্কুলে হয়ে গেছে তো, ইলিশ ফিলিশ হয়ে গেছে স্কুলে? হ্যাঁ স্যার, হাইপারবোলা হয়ে গেছে, হাইপারবোলা হচ্ছে, হাইপারবোলা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে করো। স্যার স্কুলে তো আর এত অঙ্ক করায় না, ওরা তো বেসিকটা মানে বলে দিয়েই চলে যায়। হ্যাঁ হ্যাঁ একদিন আছে, কিন্তু এগুলো না করলে বলো না, একটু তো শিখতে হবে কত ডিফারেন্ট টাইপের যতটা, আর এগুলো খুব ইজি গো, কম্পিটিভেও খুব ইজি পড়ে, মানে একটু ওই আমরাও আমাদের সময় ওই ইলিশ ফিলিশ স্কুলে টুলে করাতো না জানো তো, তোমার তো সরকারি স্কুল তো অর্ধেক ওই প্যারাবোলা পর্যন্ত একটু হয়তো হতো, কিন্তু এইগুলোর থেকে বেশি খুব বেশি কঠিন পড়ে না, অন্তত জয়েন্ট বা জেই মেন্স লেভেলে তুমি যদি একটু এই বেসিক জিনিসগুলো ব্যাপারটা জানো দেখবে করা যায়, কিন্তু এই যে খেটোমাটো এত ফর্মুলা দেখে বা চার্ট দেখে ছেলেরা ঘাবড়ে যায়, বোধহয় চার্টটা মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ কিচ্ছু ব্যাপার নেই, খুব ইন্টারেস্টিং জিনিস, করো চেষ্টা করছি যে যতটা করা যায় কভার করা যায়, করো একের বিয়েরটা করো। দেখো টিচার হওয়ার ইয়ে কি, এইমাত্র এই তোমাদের ক্লাস করতে একটা ছেলে মেসেজ করেছে, সেটা অনেকদিন আগে পড়তো, অনেকদিন আগে মানে তখন ভিএমএসে ছিলাম, প্রায় হবে কত 2005-06 এর গল্প বোধ হয়, 2005-06 আইএসসি বুঝলে, তোমরা তখন কত পুচকে ছিলে, ওই ইকো সায়েন্স পড়তো ছেলেটা, তখন আমি ইকো সায়েন্সের একজন স্টুডেন্টকে পড়াতাম, সেটা ডায়মন্ড পার্কে বাড়ি, ওর তখনই ওর বাবা নেই মা কষ্ট করে সেটাকে, সেটা খুব ভালো ছিল ইকো সায়েন্সে, সে ওই টেকনো ইন্ডিয়া থেকে বোধ হয় কম্পিউটারের একটা ইয়ে করেছিল, তখন ওই বিসিএ না কি বোধ হয় করেছিল সার্ভিস, ও ঠিক টিচার্স ডে এসে আমাকে মেসেজ করে, এই মাত্র ওই করেছে স্যার একটা গাড়ি কিনলাম, বলে গাড়ির ছবি দিয়ে ওর মা মাকে বেশি দেখেছে, মাকেও নিয়ে গেছে ওখানে মহারাষ্ট্রে, গাড়িটা দেখছি মহারাষ্ট্রের ইয়ে MH বলে লেখা, MH মানে তো মহারাষ্ট্র নাকি গাড়ির নাম্বারটা, কি MC না MG গাড়িটা কি, মটিজ,
মরিস কি জানে এমজি, হ্যাঁ মরিস হেক্টর, মরিস না এমজি, এমজি লেখা দেখছি, ওর নামটা মনে আছে, আমি লিখেছি কংগ্রাচুলেশন পিত্রাক, দারুণ খবর, অনেক বছর লিখেছে থ্যাংক স্যার, আপনার আমার নাম মনে আছে, এটাই আমার ভাবতি এত স্টুডেন্টের মধ্যে, অনেকদিন আগে সেটার কথাটা মনে আছে, গাড়ি কিনেছে, বাহ, ইকো সায়েন্স পড়তো বিএমএস, অনেকদিন আগে গল্প, না করো, ডায়মন্ড পার্কে বাড়ি, ও মাকে নিয়ে চলে গেছে ওখানে, ওখানে সার্ভিস করে, এমন তো বাবা মাকে দেখবি একদম, হ্যাঁ স্যার দেখছি মাকে নিয়েই ছবি দিয়েছে গাড়িটা নিয়ে, একের বি, থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস, কালকে ইয়ে অর্ক দাদা, অর্ক দাদাকে চিনো তো, অর্ক চ্যাটার্জি, সে হ্যাপি নিউ ইয়ার বলে পাঠিয়েছে, ওর আবার ইয়ে দাঁত তুলেছে দাঁত, অর্ক দাদা এমআইটিতে আছে, থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এইট ওয়াই ইকুয়াল টু ফাইভ, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ফোর ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই, আচ্ছা এখানে প্লাস তিন করেছি প্লাস চার করেছি মানে সেভেন, তাই তো, তো এখানেও আমরা সেভেন অ্যাড করে দেবো, দুদিকে সেভেন অ্যাড করে দিলাম, ঠিক করছি তো, ক্যালকুলেশন চেক করবে, ফোর ইন্টু ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সেভেন ফাইভ টুয়েলভ, তাহলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই ফোর ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বাই থ্রি ওয়ান, আগে এভাবে স্ট্যান্ডার্ড ফর্মুলায় সাজিয়ে নেবে, করে আমার লিখবে কম্পেয়ারিং উইথ এরকম অঙ্ক, এটি একদম টিপিক্যাল স্কুলের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট বলে লিখে রাখো, এই ধরনের অঙ্ক স্কুলের পরীক্ষায় পড়বে, কম্পেয়ারিং উইথ দ্য ইকুয়েশন, দেখবে যে কোনো স্কুলের পরীক্ষাতে এই ধরনের করাবেই, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এ গেটার দেন বি, কিন্তু খেয়াল রাখতে হবে কোনটা বড়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলে এখানে আলফার ভ্যালু কত মাইনাস ওয়ান, বিটা কত ওয়ান, এ কত দুই, বি কত রুট থ্রি, তাই না কি গো, ঠিক লিখলাম তো, দেখো তো ঠিক লিখলাম কিনা দেখো তো, লিখেছি এই পর্যন্ত, হ্যালো হ্যাঁ স্যার, ক্যালকুলেশন তো ঠিক এইভাবে আগে লিখে নেবে, লিখে এবার যা যা বার করতে বলেছে লিখবে, যেমন ধরো এক নম্বর আমি বলেছি সেন্টার বলেছে, সেন্টার তুমি আগে আলফা বিটা দিয়ে লিখে নেবে, আলফা বিটা মানে মাইনাস ওয়ান ওয়ান, এক নম্বর বেরিয়ে গেল, দু নম্বর ভার্টিসেস, ভার্টিসেস ভার্টিসেস কি হয়, প্রথমে এটা এক্স স্কোয়ার বাই স্কোয়ার, আগে ভালো করে শোনো, গুলিয়ে ফেলবে না, কত ইজি দেখো জিনিসটাকে, একদম কঠিন ভাবে ভাববে না, যদি এটা আমরা সেই জিরো জিরো সেন্টার থাকতো তাহলে কি হতো, এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তার ভার্টেক্সটা তো আমরা জানি কি হয়, ভার্টেক্সটা প্লাস মাইনাস এ কমা জিরো, কি তাই তো নাকি, আর যখন আলফা বিটা হয়ে যায় কি করতে বলেছি, এক্স স্কোয়ার, হ্যাঁ কত ইজি, ইচ্ছে সোজা আর হয়, ইচ্ছে সোজা আর বলা যাবে না, আগে স্ট্যান্ডার্ডটা লিখে নেবো, এক্স এর সঙ্গে আলফা যোগ করে নেবো, ওয়াই এর সঙ্গে বিটা যোগ করে নেবো, এবার তুমি তো আলফা বিটা ভ্যালু তো আমি বলে দিয়েছি পেয়ে গেছি, আমরা জাস্ট বসিয়ে দেবো আলফা বিটার জায়গায়, তাহলে আমাদের ভার্টিসেস কি হয়ে গেল, ভার্টিসেস তাহলে কি হয়ে গেল, আলফা হলো মাইনাস ওয়ান প্লাস মাইনাস এ হলো দুই আর বিটা কত ওয়ান, তার মানে ভার্টিসেস এর কোঅর্ডিনেট হয়ে গেল, যদি প্লাস নিই
1 কমা 1 আর যদি মাইনাস নি মাইনাস 3 কমা 1 দেখো তো ঠিক লিখলাম কি না দেখো তো ঠিক লিখলাম কি না বলো কারো অসুবিধে হচ্ছে কি বুঝতে কারণ কি বুঝতে অসুবিধে হচ্ছে বলো একদম পরিষ্কার বলো আমি তোকে আরেকবার বুঝিয়ে দেবো ভালো করে সবাই বুঝতে পারছো হ্যালো আচ্ছা ইকুয়েশন অফ অ্যাক্সিস ইকুয়েশন অফ মেজর অ্যাক্সিস মেজর অ্যাক্সিস কি হয় এক্স অ্যাক্সিসটা মানে ওয়াই জিরো এখানে ওয়াই এর জায়গায় কি আছে ওয়াই মাইনাস বিটা আছে তাহলে ওয়াই মাইনাস বিটা জিরো ওয়াই বাই বিটা তার মানে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাই তো আর ইকুয়েশন অফ মাইনর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিসটা কি হবে এক্স এক্স মাইনাস আলফা জিরো এখানে x মাইনাস আলফা 0 তার মানে x প্লাস 1 ইকুয়াল টু 0 তাহলে মেজর হচ্ছে y মাইনাস 1 খুব ইজি তাহলে যে বুঝে গেছে সে তো শুধু জাস্ট পরপর লিখতে থাকবে ওকে ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো আচ্ছা ভেরি গুড এবার লেন্থ বলেছে লেন্থ অফ মেজর অ্যাক্সিস লেন্থ অফ মেজর অ্যাক্সিস কত নি 2a তাই তো 2a ইউনিট এ কত 2 মানে 4 4 ইউনিট আচ্ছা লেন্থ অফ মাইনর অ্যাক্সিস সেটা যে 2b b কত √3 মানে 2 √3 ইউনিট লেন্থ যখনই হবে ইউনিট লিখবে হ্যাঁ লেন্থ যখনই হবে ইউনিট লিখবে 4 হয়ে গেল বুঝে বুঝে করো বাবা ইসেন্ট্রিসিটি ইসেন্ট্রিসিটি আমরা কি করি রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার ধরো
আচ্ছা শোনো, ইসেন্ট্রিসিটিটা বার করো, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বি স্কোয়ার কত? 3, এ স্কোয়ার কত? 4, নাকি মানে হাফ হবে, তাই তো? ইসেন্ট্রিসিটি হাফ তো, ইসেন্ট্রিসিটি হাফ তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লেন্থ অফ ল্যাটাস রেকটাম 2b² / a। বি স্কোয়ার মানে কত? বি স্কোয়ার কত ছিল গো? 3 নাকি? এ কত ছিল? 2, 3 ইউনিট নাকি গো? দেখো তো লেন্থ অফ ল্যাটাস রেকটাম কত বেরোলো বলো কি গো? হ্যাঁ স্যার, 3। হ্যাঁ একটু বলো, আমি কোঅর্ডিনেট অফ ফোসাই, কোঅর্ডিনেট অফ ফোসাই কত ছিল? আমরা কি বলেছি প্লাস মাইনাস এই জিরো তো, এক্স এর সঙ্গে আলফা যোগ ওয়াই এর সঙ্গে বিটা যোগ, তাই না? এবার ভ্যালু গুলো বসিয়ে দাও। আলফা কত? -1 তো। এ কত? 2 না? ই হলো হাফ। আর বিটা কত? বিটা 1 তো। তার মানে পয়েন্ট গুলো কত হলো? প্লাস হলে 0,1 আর মাইনাস হলে -2,1। দেখো তো ঠিক হলো কিনা, 0,1 -2,1 বলো বলো। আচ্ছা 7-8 নম্বর ইকুয়েশন অফ ডিরেক্ট্রিস, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিস হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই, মানে x এর জায়গায় এখানে x মাইনাস আলফা, তাই তো? তাহলে x প্লাস 1 a বাই e মানে 4, অর্থাৎ x ইকুয়াল টু 3 নাকি গো? x ইকুয়াল টু 3, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিস কত? x ইকুয়াল টু 3 তো। ব্র্যাকেট b, বুঝতে পারলে? না দুটো হবে, x মাইনাস, ও ডিরেক্টরিস তো প্লাস মাইনাস এ বাই, তাই না? প্লাস মাইনাসটা দিইনি, তাহলে একটা হবে x ইকাল টু 3 আর একটা হবে x ইকাল টু কত? মাইনাস, x ইকাল টু -5, মানে x প্লাস 5 ইকুয়াল টু 0। একটা x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0, x প্লাস 5 ইকুয়াল টু 0, দেখে না, তাই তো নাকি গো? তাহলে এইভাবে আমরা একটা ইকুয়েশন থাকলে তার থেকে সব বার করতে পারবো। তোমরা একটা করো তো দেখি আমার কাছে, এরকম ধরনের একটা অঙ্ক। আচ্ছা দাঁড়া, সেটা আগে বলি, তার আগে আমরা করি 4-2 করবো। 4-2 করো তো, 4-2। দ্য ইলিপস দিস পাসেস থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইনস এত অ্যান্ড এত, অ্যান্ড ইটস লেন্থ অফ ল্যাটাস রেকটাম হচ্ছে এত, ফাইন্ড এ অ্যান্ড বি। ক্লাস করতে করতে লেফট হয়ে যায়, কোনো উত্তর দেয় না, কি ক্লাস করে বলো দেখি। হ্যাঁ বললেই দু একজনই শুধু উত্তর দিয়ে যাচ্ছে। 4-2 করো। দ্য ইলিপস দিস পাসেস থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইনস এত অ্যান্ড এত, অ্যান্ড লেন্থ অফ ল্যাটাস রেকটাম এত, ফাইন্ড এ অ্যান্ড বি। এটাও ইম্পর্টেন্ট বলে লেখো। ভিডিওটা অন করো তো দেখি তোমরা করছো। 4-2। আচ্ছা দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে, মানে আমরা কি করব? প্রথমে সাইমালটেনিয়াস সলভ করব তো? হ্যাঁ স্যার। সাইমালটেনিয়াস সলভ করো লাইনগুলো, আঙ্গিক ঘোষ সলভ করে সেটা ইকুয়েশনে বসিয়ে দাও। দেবদীপ্ত মুখার্জি, সঞ্জানন পত্রিজ, সুস্মিত,
আর বাকিরা দেখি একবার ভিডিও এসো, তুমি যে অঙ্ক করছো একবার দেখি। মেধা মৌলিক, আচ্ছা ইকুয়েশন অফ টু লাইন্স আর সেভেন এক্স প্লাস থ্রি ও 13y মাইনাস 87 ইকুয়াল টু জিরো রিচ, আচ্ছা অ্যান্ড 5x মাইনাস 8y প্লাস 7 ইকুয়াল টু জিরো সলভিং, এই দুটোকে সলভ করে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু কত পেলে বলো তো? স্যার আমার x ইকুয়াল 5 আর y ইকুয়াল 4 আসছে। সবাই এটা পেয়েছো? হ্যাঁ স্যার। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে গেলে 5,4। এবারে এই ইলিপসটা এটা দিয়ে পাস করছে, সিন্স ইলিপস x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 পাসেস থ্রু 5,4, তাহলে আমরা যদি এক্স এর জায়গায় 5 বসাবো, ওয়াই এর জায়গায় 4 বসাবো, 25 বাই এ স্কোয়ার প্লাস 16 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা পেতে, আচ্ছা এই পর্যন্তই রাখো, এটাকে 1 নম্বর দিলাম। আর লেংথ অফ ল্যাটারাল সেট টা হচ্ছে 2b স্কোয়ার বাই এ, লেংথ অফ ল্যাটারাল রেকটাম 2b স্কোয়ার বাই এ, সেটা দেয়া আছে 32 রুট 2 বাই 5, 2 16 হলো, তাহলে বি স্কোয়ার হলো 16 রুট 2 এ বাই 5, 16 রুট 2 এ বাই 5, ফর্ম ওয়ান। 1 নম্বরে যদি আমি বি স্কোয়ার ভ্যালুটা বসিয়ে দিই, 25 বাই এ স্কোয়ার 16 বাই বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে 16 রুট 2 এ 5 ইজ ইকাল টু 1, 16 16 কেটে গেল। যদি সিম্পলিফাই করি কত হবে, রুট 2 এ স্কোয়ার যেটা 25 রুট 2 5 এ রুট 2 এ স্কোয়ার, দেখো তো ঠিক লিখলাম কিনা, একটা কোয়াড্রেটিক পেয়ে গেলাম, রুট 2 এ স্কোয়ার মাইনাস 5 এ মাইনাস 25 রুট 2 ইকুয়াল টু 0, তাহলে 25 আর 2 এ 50, মানে 10 5 মাইনাস 10 প্লাস 5 করে ফ্যাক্টরাইজ করো তো, ফ্যাক্টরাইজ করো, মাইনাস 10 প্লাস 5 হবে মাইনাস 10 এ প্লাস 5 এ মাইনাস 25 রুট 2 ইকুয়াল টু 0, এখান থেকে এর ভ্যালু বার করো, সৃজা কি নেটওয়ার্ক প্রবলেম ছিল? সৃজা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল? আচ্ছা আমরা 4 এর 2 এর অঙ্কটা করছি, ইলিপসটা এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে, তাই দুটো লাইনকে সাইমালটেনিয়াস সলভ করে আমরা এক্স ওয়াই এর ভ্যালু পেয়েছি। হ্যাঁ এটাই হলো পয়েন্ট অফ ইন্টারসেকশন, ইলিপসটা যেহেতু এই পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে, তাহলে এক্স এর জায়গায় 5 ওয়াই এর জায়গায় 4 বসাবো, করলে একটা রিলেশন পেয়ে গেলাম। আর লেংথ অফ ল্যাটারাল রেকটামটা দেওয়া আছে 2b স্কোয়ার বাই এ, সেটা ভ্যালু দেওয়া আছে 32 রুট 2 বাই 5, সেখান থেকে আমরা এই রিলেশন পেলাম। এবারে 1 নম্বরে এই বি স্কোয়ারের জায়গায় এই রিলেশনটা 16 রুট 2 এ বাই 5 টা বসিয়ে দিলাম, করে সিম্পলিফাই করে আমরা এই কোয়াড্রেটিকটা পেলাম, ঠিক আছে? ওকে হ্যাঁ স্যার। এবার এটাকে যদি আমরা সাইমালটেনিয়াস সলভ করি, এই সরি এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি কত আসছে গো, রুট 2 কমন নিলে
একটা বোধ হয় হবে এ মাইনাস 5√2 √2a √2a প্লাস 5 বোধ হয় না, এরকম হবে দুটো ফ্যাক্টর। এ এর ভ্যালু বোধ হয় 5√2 না গো, সিন্স পজিটিভ। আচ্ছা এটা এটা মাইনাস হয়ে যাবে, ওটা তো চলবে না, এ এর ভ্যালু 5√2। আর এ যদি 5√2 হয়, আমরা যদি এটাকে 2 নম্বর দিই বি স্কোয়ারটাকে, তাহলে ফ্রম 2 বি স্কোয়ারের ভ্যালু কত পাবো? 16√2। এ এর যদি 5√2 বসিয়ে দাও, 5 5 বসিয়ে বসে গেল, তাহলে বি হবে 4√2 না, এ হবে 4√2। দেখো তো সবাই পেলে কিনা, এ 5√2 বি হলো 4√2, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এটাও স্কুলের পরীক্ষায় কিন্তু খুব দেয়। হ্যাঁ এটা আমরা, আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা একটা বার করো তো, দুইয়ের একেরটা করো, দুইয়ের এক, দুইয়ের একের অঙ্কটা করো, ওই যে লং অ্যান্সারে দুইয়ের এক, ওই যে একটা ইকুয়েশন থেকে ইসেন্ট্রিসিটি লেংথ অফ ল্যাটারস দেখতাম সেন্টার, ঠিক আছে? এটা বার করে রাখো, আর 5 মিনিট একটু ব্রেক থাকবে, তারপরে আমরা আবার শুরু করব। ইলিপসটা আজকে শেষ হয়ে যাবে, তারপরে আমরা হাইপারবোলা শুরু করে দেবো। তুমি দুইয়ের দুইয়ের একেরটা তার মধ্যে করে থাকো, হ্যাঁ কেউ লিভ করবে না, 5 মিনিট পরে আবার ক্লাস শুরু হবে, হ্যাঁ তার মধ্যে করতে থাকো দুইয়ের একেরটা, আমাকে বলবে অ্যান্সারটা কি বের পেলে। সবাই করো কিন্তু, আমি একটু ক্যামেরায় কিন্তু খাতাটা দেখব, দুইয়ের একে ঠিক যেমন করে আমি একের বিয়ের একের কতটা যেন করে দিলাম, একের বি করে দিলাম, তেমনি দুইয়ের একেরটাও একইভাবে করো। তুমি বুঝতে পেরেছো? পারবে তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা দেবদীপ্ত, সৃজা, ইপ্সিতা পারবে তো? ঋতুশ্রী? হ্যাঁ স্যার। কেউ লিভ করবে না, 5 মিনিট পরে ক্লাস। স্বপ্নিল ঠান্ডা পড়েছে? স্বপ্নিল আছে ক্লাসে? স্বপ্নিল কাছে আছো? ও স্বপ্নিল কোথায় গেল? যা দেবদীপ তো, দেবোত্তম ঠান্ডা পড়েছে? কত ডিগ্রি আজকে? 3 ডিগ্রি নাকি? এখন মনে হয় 17-18 হবে, 16-17। ঠান্ডা বেশ কিন্তু জমিয়ে পড়েছে কিন্তু, হ্যাঁ এই ঠান্ডাটা থাকুক, আর ঠান্ডা বেশি পড়লে অঙ্ক খুব ভালো হয় জানো তো, ঠান্ডা যত পড়বে তত অঙ্ক ভালো হয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল, সঞ্জানন বুঝলে? হ্যাঁ স্যার। যত ঠান্ডা পড়বে বেশ মাথাটাও ঠান্ডা হবে, বেশ একদম লেফটে মুড়ি দিয়ে বসে গাঁতি অঙ্ক করে যাও একদম। 9x² + 16 করেছো? কারুর হয়নি এরকম আছে নাকি? 9 কমন নিলে 6x, 2 × 3 9, 16 কমন নিলে y² + 4y + 4, ওদিকে -1 চলে গেল, এদিকে 81 অ্যাড করেছি আর এদিকে 64 অ্যাড করেছি, দেখো তো ঠিক লিখছি কিনা, দেখো তো ঠিক লিখছি কিনা। পাঠাতে চাইছো তো 144 বোধহয় নাকি? x - 3a² + এত, দেখো তো ঠিক লেখা হলো কিনা ফর্মটা। তাহলে কম্পেয়ারিং উইথ দ্য ইকুয়েশন x - α
হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এ ইজ গ্রেটার দেন বি। তাহলে এখানে এ স্কোয়ার হলো 16, বি স্কোয়ার হলো 9, আলফা হলো 3, বিটা হলো -2। আমাকে প্রথমে ইসেন্ট্রিসিটি বার করতে বলেছে, দুটো বার আমি কিন্তু করে দিচ্ছি, এই যারা পারোনি তাদের জন্য, যারা পেরেছো তারা একবার ভেরিফাই করে নেবে কিভাবে করতে হবে। হ্যাঁ, 1 - 9/16 √7/4 নাকি ইসেন্ট্রিসিটি কি গো? লেংথ অফ ল্যাটাস রেক্টাম, লেংথ অফ length of lattice rectum 2b square by a, 2 × 9/4, 4.5 unit naki, 4.5 unit, 4.5 আর সেন্ট্রাল আলফা বিটা 3, -2, তাই তো? তাহলে মোটামুটি বোঝা গেল আমরা, এরকম কিন্তু খেয়াল রাখতে হবে, এইটা আমি দেখতে পেলাম না, মনে হচ্ছে বোধহয় 2-এর অঙ্কটাতে ছিল, এবির মধ্যে কে বড় খেয়াল রাখবে কিন্তু, এই জায়গায় হয়তো বি যদি বড় হয় তখন কিন্তু অ্যাক্সিসটা ঘুরে যাবে, এটা যেন খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বোধহয় 2-এর অঙ্কটা এরকম ছিল, ওয়াই স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার বাই 9, এক্স স্কোয়ার বাই 5। হ্যাঁ, তোমরা এই 2-এর অঙ্কটা করো তো, 2-এর 2-এরটা করো, এটা তো খেয়াল রাখবে। হ্যাঁ, এ বির মধ্যে কোনটা বড় হচ্ছে, ফাইন দা ল্যাটাস রেক্টাম, ইসেন্ট্রিসিটি অ্যান্ড দা কোঅর্ডিনেটস অফ দা ফোসাই অফ দা ইলিপস। আমি কিন্তু শেখাতে যাইছি যে জায়গাগুলো, ফলে ভালো করে ফলো করে নাও কিন্তু। হ্যাঁ, 2-এর 2-এরটা করো, ওটাকে করলে দেখবে মনে হচ্ছে বি বড় হবে এর থেকে, তখন কিন্তু অ্যাক্সিসটা ঘুরে যাবে, কেয়ারফুলি ভাববে। হ্যাঁ, দুইয়ের 2-এরটা করো, একটু ভিডিওটা অন করো না সবাই, দেখি করছো, ভিডিওটা অন করো তো দেখি, একটু দেখি করছো তোমরা। হ্যাঁ, সঞ্জানন, আঙ্গিক, সাগ্নিক, ভেরি গুড, অভিনব, অভিনব অসুবিধা হচ্ছে না তো বাবা, বোঝা যাচ্ছে তো? ঋতশ্রী, আর কোথায় বাকিরা, ভিডিও একটু এসো তো, অঙ্ক দেখি ঠান্ডায় কি করছো, ঘুমিয়ে পড়লে কি না? শুধু এইটা চেঞ্জ হবে, 1 × -b, তাহলে -b sin θ, 2 × b sin θ, +2b sin θ বাই 1 + 2, ঠিক আছে, এই হয়ে গেল। এবার আমরা যদি কম্পেয়ার করি, a cos থিটা এখানে, বি সাইন থিটা বাই 3, তাহলে কম্পেয়ার করলে আমরা কি পাবো, কস থিটা মানে হচ্ছে এইচ বাই এ, আর সাইন থিটা মানে হচ্ছে 3k বাই বি, এই যে কে মানে বি সাইন থিটা বাই 3, তাহলে সাইন থিটা হবে 3k বাই বি। এবার থিটাটাকে এলিমিনেট করে নাও, থিটাকে এলিমিনেট করে নাও, সিন্স cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার, 9k স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে লোকাস অফ পিএইচ কে
एक्स स्क्वायर बाई ए स्क्वायर नाइन वाई स्क्वायर बाई बी स्क्वायर इक्वल टू वन। देखो तो ठीक पेलम कि ना, ঠিক আছে। বলো বুঝতে পারলে সবাই? সবাই বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে কারুর বুঝতে? হ্যালো, অসুবিধা নেই তো? না স্যার। স্যার এটা আরেকটা হাই প্যারা ইলিপস দিচ্ছে না? হ্যাঁ, একটা ইলিপস দেবে, রাইট, এটাও একটা ইলিপস দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই তো এরম করতে করতে তুমি যত নেবে এরম করতে করতে তো ঘুরবে, করেসপন্ডিংলি তোমার ছোট ছোট হতে হতে হতে, হ্যাঁ, এরকম একটা ইলিপসি তৈরি হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ স্যার, এটা সেম আছে, বিটা জাস্ট বাই থ্রি হয়ে গেছে। আচ্ছা এবার করো তো দশেরটা করো, এটা এমসিকিউর অঙ্ক, কম্পিটিটিভ এর দশেরটা করো তো। ওই ইজ দা সেন্টার অফ অ্যান ইলিপস হুজ সেমি মাইনর অ্যাক্সিস ইজ বি, এটা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এর অঙ্ক, এমসিকিউ। দা অর্ডিনেট অফ দা পয়েন্ট পি অফ দা ইলিপস ইন্টারসেক্ট দা অক্সিলিয়ারি সার্কেল কিউ হোয়েন প্রোডিউসড দা স্ট্রেট লাইন থ্রু বি থ্রু পি ড্রন প্যারালাল টু ও কিউ কাটস দা মেজর অ্যাক্সিস অ্যাট জি, প্রুভ দ্যাট পি জি ইকুয়াল টু বি। করো তো দেখি, ইজি, কিন্তু ছবিটা আঁকলেই বুঝতে পেরে যাবে। ছবিটা আঁকো, করছো?
স্যার হয়ে গেছে। স্যার আপনার মাইকটা মিউট আছে। পারলে কেউ? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা দেখো দুটো স্যার এই সিমিলার ট্রায়াঙ্গেল আসবে। আচ্ছা না দেখো আমরা কি রকম করে করছি ইকুয়েশন অফ বিলিভ, সেটা ধরো এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। ছবিটা আঁকো ভালো করে, ফলো দেখো বোর্ডের দিকে। আচ্ছা ও ইজ দ্য সেন্টার অফ দ্য ইলিপস, সেই মাইনর অ্যাক্সিস ইজ বি, আর দ্য অর্ডিনেটস অফ দ্য পয়েন্ট পি অফ দ্য ইলিপস ইন্টারসেক্ট ইজ অক্সিলিয়ারি সার্কেল অ্যাট কিউ। তাহলে এর অক্সিলিয়ারি সার্কেল হচ্ছে এরকম। এই পি দ্য অর্ডিনেট অফ এ পয়েন্ট পি অফ দ্য ইলিপস ইন্টারসেক্ট দ্য অক্সিলিয়ারি সার্কেল কিউ অ্যাট পয়েন্ট প্রডিউস। তাহলে এখানে যদি প্রডিউস করে দিই এই পি পয়েন্টটা একে কিউ পয়েন্টে ইন্টারসেক্ট করছে। আচ্ছা দ্য স্ট্রেট লাইন থ্রু ড্রন প্যারালাল টু ও কিউ, প্যারালাল টু ও কিউ, ও কিউর সঙ্গে ও কিউ লাইনটা জয়েন করি। আচ্ছা দ্য স্ট্রেট লাইন থ্রু পি অ্যান্ড প্যারালাল টু ও কিউ, পি দিয়ে পাস করছে ও কিউর সঙ্গে প্যারালাল, সবাই ভালো করে ফলো করো, এরকম প্যারালাল সেটা ইন্টারসেক্ট করছে কার্স মেজর অ্যাক্সিস আর জি, এই পয়েন্টটা হলো জি। আচ্ছা ওটাকে আমি একটু সরিয়ে দিই তাহলে দেখতে সুবিধা হবে, ও পয়েন্টটা এটাকে মনে করো, এটা হলো জি পয়েন্ট। তোমাকে এই পিজির লেংথটা বার করতে বলেছে, এই হচ্ছে গল্প বুঝলে। এখন দেখো এইটা যদি থিটা হয়, আমরা যদি ইসেন্ট্রিক অ্যাঙ্গেল ধরি তাহলে এটাও থিটা যেহেতু প্যারালাল, তাই না? তাহলে এইটা যদি থিটা হয় আমরা তাহলে কি পাবো, এই যে কিউ এর কোঅর্ডিনেট কত হবে, এ কস থিটা এ সাইন থিটা, তাই না? রেডিয়াসটা হচ্ছে এ। আর পি এর ক্ষেত্রে আমরা যেটা পাবো এই যে লেংথ পি এর যে কোঅর্ডিনেটটা সেটা কিন্তু এ কস থিটা, তাহলে কত হবে পি পয়েন্টের পিজি এ কস থিটা আর কি হবে পি, এটা প্রডিউস করা হয় যদি পিজি পিজি বাই এটার নাম দিয়ে দাও, এটা এম দিয়ে দাও। হ্যাঁ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস পি এম, এটা বি সাইন থিটাই হবে কারণ প্যারামেট্রিক হয়ে যাচ্ছে তো, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল তো থিটা নাকি কি গো? হ্যাঁ তাহলে আমি যদি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা নিই, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিজিএম, সেখানে আমরা যদি লিখি যে সাইন থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, পিএমটা মানে কত, পিএম মানেই তো হচ্ছে বি সাইন থিটা বাই পিজি, তাহলে সাইন থিটা কেটে গেল তো, তাহলে পিজি কত হলো ইজিকাল টু বি, বুঝলে? জাস্ট ছবিটা আঁকলেই তুমি কিন্তু পেয়ে যাবে এমসিকিউ। হ্যাঁ ওকে লিখে নাও, ইসেন্ট্রিক অ্যাঙ্গেলটাকে থিটা নিলে এই পিজিটাও তাহলে এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করবে যেহেতু প্যারালাল আছে। আচ্ছা 11 অঙ্কটা কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি, দেখেছো সেই ইকুয়েশন অফ কর্ড করেছি তো নাকি, সেখানে আলফা বিটা ছিল ছিল শুধু ছিল আলফা 1 আলফা 2 ছিল বোধহয়, আর এখানে আলফা 1 আলফা 2 জায়গায় থিটা 1 থিটা 2 একই অঙ্ক কিন্তু করা হয়ে গেছে। তাহলে আমরা ইলিপসের সব অঙ্ক করে ফেললাম, তোমরা একটু বাড়ির কাজগুলো দাগ দিয়ে নাও, বাড়িতে এই অঙ্কগুলো করবে, বাড়িতে দাগ দাও বাড়ির কাজে। শর্ট অ্যান্সার 6-4, 7-4,
আচ্ছা, ইস ফোকাস ডাইরেক্ট্রিস দেয়া থাকলে কি করবে? ইলিপসের ইকুয়েশন ফোকাস ডাইরেক্ট্রিস আর ইসেন্ট্রিসিটি দেয়া আছে, এসপি ইকুয়াল টু ইপিএম। হ্যাঁ, সে প্যারাবোলাতে মনে আছে তো, এসপি ইকুয়াল টু পিএম ডাইরেক্ট্রিস। তুমি এখানেও, এখানে তো এসপি ইকুয়াল টু পিএম হয় না, এসপি ইকুয়াল টু ই ইনটু পিএম। হ্যাঁ, ইটা দেয়া আছে সাথে চার। আচ্ছা, 9-1। কিন্তু আমি করে দিয়েছি, দেখেছো তো, মনে আছে তো, 18টা থিওরিতে করে দিয়েছি, পিএন স্কোয়ার এন ইন্টু এডাস এন বি স্কোয়ার বাই এ স্কোয়ার, 18 দাগ দাও, মনে পড়ছে? 18 করে দিয়েছি। হ্যাঁ স্যার। আচ্ছা, 18, 20, 25। আচ্ছা, লং অ্যানসারের একের এ একের সি, এইগুলো ভালো করে করবে, এইগুলো পরীক্ষায় আসবে। আমি তো 2-1, 2-2 করে দিয়েছি, 3 দাগ দাও, 3। লং অ্যানসারের একের এ একের সি আর শুধু 3। আচ্ছা, 4-1, 5, 6-1, 6-2, 7, না সেই করলেই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা শুরু করবো।